বলি আল্লাহ কি পাণ্ডিত্য, কি পরিষ্কারী তাকওয়া, তো সেই তাদের কাছ থেকেই পাওয়া। এখন এই ভারতবর্ষে বুঝলেন মায়েরা বোনেরা সংসারেতে ওটা ফিট করবেন, শাশুড়ির ওপরে, শ্বশুরের ওপরে, দেওরের ওপরে, জায়ের ওপরে, স্বামীর ওপরে কি সব ধৈর্য শকর, দেখবেন বিরাট কাজে লাগবে। সেদিনে একটা নাটকের কলি আমার কানে এলো, এই বাবা এই মাইকাল বসো বসো বসো, তুমি মাইকের বাহানায় দাঁড়িও না, বসো। নাটকের কলি আমার কানে এলো, বেটার আহ্লাদ করে বিয়ে দিয়েছে মা, আহা সোনা রাজাবাবু নাম, বউ এনেছে আহ্লাদ করে, তো বউ বলছে বিয়ে করার পরে মা মা করো না, তোমাকে বিয়ে করতে হতো না, তাদের ঘরে একটা কাজের লোক আছে সে সহ্য করতে পারছে, মা এটা আমার সহ্য হচ্ছে না, তুমি কিভাবে এই কচিকে মানুষ করেছো, বলে খবরদার কোনো কথা বলবি না, তু কান দিয়ে শুনছিলি নাকি, বলে না শুনি নাই আমার কানে পড়লো, বলে কখনো শুনবি না, মা বলছে কি শাশুড়ি, তারপরে কোথায় যাবে, গয়া কাশি, তিনটে টিকিট এনেছে, মায়ের একটা, স্ত্রীর একটা, নিজের একটা, স্ত্রী বলে দেখি টিকিট, আমরা এতদিন বিয়ের পরে আমরা বেড়াতে যাব আর তুমি মায়ের টিকিট এনেছো, তোমার লজ্জা করে না, তুমি যাবে আর আমি যাব, আর না হলে তুমি আর তোমার মা যাও, সেটা কিন্তু ওই চাকরটা শুনতে পেলে ছুটে যেয়ে বলছে মা আমি সহ্য করতে পারছি না, বলে এই খবরদার এক পায়ে গুবি না আর কিচ্ছু বলবি না, এই একটা শাশুড়ি, এখান থেকে জ্ঞান নিতে হবে। তারপরে একটা চিঠি লিখে, বেটা তোমরা যদি গয়ার কাশি যাও, দেবতার সামনে দাঁড়াও, আমি খুশি হব, আমার যাওয়া না যাওয়ার সমান, আমি গেলে কোনো কষ্ট হবে, তাই আমি একটু বাইরে যাচ্ছি, আমাকে খুঁজো না, তুমি ঘুরে আসবে, চিঠি নামিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন, এখান থেকে জ্ঞান নিতে হবে, বেরো দূর হ, তোকে আমি বউ রাখবো না, বেটাকে বললে ঘর থেকে চলে যা, তা করে নাই, জেনেও বলছে জানি নাই, শুনেও বলছে শুনি নাই, আর চাকরকে বলছে খবরদার এসব কথা বলবি, এটা কি এই নাটকটা কি উড়িয়ে চলে এলো। এখন আমরা মানুষ তো, মৌলবী শওকত আমি মানুষ, এই দেখেন এখন পৃথিবীতে ভারতবর্ষে কি চলছে বলুন, হিংসা আক্রোশ বিদ্বেষপূর্ণ বর্ণনা, সেদিনে হরিদ্বারে কেউ বর্ণনা দিয়েছে 20 কোটি মুসলমানকে কেটে দাও, মুসলমানদের জায়গা কেউ কিনবে না, মুসলমানদিকে জায়গা বিক্রি করবে না, এগুলোকে বলে বিদ্বেষপূর্ণ বক্তব্য। তো এবারে আমরা মানুষ, আমরা এর উত্তর দেব, কোরআন বলছে উত্তর দাও, সবাই শুনবেন অবাক হয়ে যাবেন, কোরআনের জ্ঞান, কোরআনের পাণ্ডিত্য, কোরআনের গ্রামেটিক্যাল দিক, তার সাহিত্য, অবাক হয়ে যাবে। ওয়াইন আকাবতুম পাউকিবু বিমিসলিমা উকিবতু, আকিবু বিমিসলিমা উকিবতুম বিহ, কোরআন 14 পারা সর্বশেষ আয়াত, আল্লাহ বলছেন তোমাকে যদি কেউ কষ্ট দেয়, ওয়াইন আকাবতুম তুমি যদি কারো দ্বারা আক্রান্ত হও, কষ্ট পাও, নির্যাতিত হও, ফাকিবু তাহলে তুমি কষ্ট দাও, মা উকিবতুম বিহ যতটা তুমি কষ্ট পেয়েছ, কি বলছেন আপনি বলুন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কোরআন কি শিক্ষা দেয়, ঝগড়া মারামারির কোনো রাস্তা নাই, উকিবতুম বিহ, তারপরের শব্দটা শুনলে পাগল হয়ে যাবে, ওয়ালাইন সবরতুম লাহু খাইরুল লিসাবিরিন, আর তোমরা যদি ধৈর্য ধরো ইহা অতি উত্তম। আমার 20 বছর আগের ওয়াজ যদি শোনেন, এক কোথাও ক্যাসেটে পান শুনছেন, ইউকিউবিতে সব আসছে, এই যে করছে এগুলো চলে যাবে, 20 বছরের ওয়াজ আছে বুঝলেন, যে মারে সে আর ঘুমুতে পায় না,
আর যে মার খায়, কানটা ছিঁড়ে গেছে, একটু মলম লাগিয়েছে, একটু ব্যান্ডেজ লাগিয়েছে, দিয়ে শুয়ে শুয়ে বেদানা আপেল আর হরলিক্স খাচ্ছে, আর যে মেরেছে সে ছ মাস আর ঘুমুতে পারছে না, ইঁদুর লাপালেও মনে করছে কেউ এইছে বোধহয়, কুকুর লাপালেও মনে হয় কেউ এলো, দেখ পুলিশ এলো না তাদের কেউ এলো, পুলিশ এলো না তাদের কেউ এলো, যে মারবে তার ঘুম হবে না, যে মার খাবে মলম লাগিয়ে আপেল খাবে। আপনাদের মধ্যে কারো কিছু বলার থাকলে জানি বলবেন, আপনি কি বলছেন? মলম লাগিয়ে আপেল খাবে, আর যে মেরেছে আর ঘুম হবে না, সুগার বাড়বে, কুকুরে চিল্লালে মনে করবে কেউ এইচে, পুলিশ এলো না তাদের লোক এলো। আল্লাহ বলছেন ওয়ালাইন সাবারতুম লাহুয়া খাইরুল লিসাবিরিন, তোমরা যদি ধৈর্য ধরো ইহা তোমাদের জন্য অতি উত্তম। আমরা বউরা, আমরা শাশুড়িরা, আমরা গার্জেনরা সবাই সব ব্যাপারে সবর ধরবো, কি বলছেন বলুন ইনশাল্লাহ। তারপরে আবার আল্লাহ বলছেন আরো দামি কথা, ওয়ালাইন সাবারতুম লাহুয়া খাইরুল লিসাবিরিন ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ। এই কা নবীকে, নবীকে যিনি বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানে, ধ্যানে, জ্ঞানে, গুণে, যাকে দেখলে আল্লাহ সন্তুষ্ট হন, সেই নবীকে আল্লাহ বলছেন ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ। আপনার ধৈর্য ধরাটা তো আল্লাহর জন্য, ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, আপনি যে ধৈর্য ধরবেন সে তো আমার জন্য। ওলা তাহজান আলাইহিম, ওর ওরা পেরিয়ে গেলে কটু কথা বলছে, কেউ বলছে বাবা মৌলবি হয়েছে, কেউ বলছে বাবা বড় পরিষ্কার, লা তাহজান শোক করো না, ব্যথা নিও না, ওলা তাকু ফি যাইকিম যুয়াদ ইয়াকা যাইক তং ছোট হওয়া, আর তুমি ওদের কটু কথায় ওদের বিরোধিতায় মন ছোট করো না, ওলা তাকু ফি যাইকিম মিম্মা ইয়ামকুরুন মাকর, তাদের চক্রান্ত বাজে কথা কটু কথা বড় হাজি হয়ে গেছে, বড় পরিষ্কার হয়ে গেছে তোমার কানে এলে মন ছোট করো না। বলে কেন? ইন্নাল্লাহ মাল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ তাদের সাথী যারা পরিষ্কার এবং ভদ্রলোক। বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কি শিক্ষা আল্লাহ! আপনি ইজ্জত পাবেন, সম্মান পাবেন। এটা কোরআন শরীফের 14 পারার শেষ আয়, এরপরেই বনী ইসরায়েল আরম্ভ হচ্ছে। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, 14 পারার শেষ আয়াত। সবাই এর উপর আমল করব ভাই, আমরা পারি না, আমরা মানুষ তো। এই দিলীপ বাবু যখন আমাদের বিরুদ্ধে বললেন আন্ডার প্যান্ট পরে গঙ্গা পার করে দেব, তখন কিছু কথা আমিও বলে ফেলেছি, তারপর আবার বলেছি কিছু মনে করবেন না, মানুষ হিসেবে রক্ত মাংসের মানুষ কিছু বলে ফেলেছি, বলা উচিত হয়নি, থাকতে পারি নাই। এই সেদিনে হরিদ্বারে একজন সাধু বলেছে 20 কোটি মুসলমানকে কেটে দাও, ওদিকে জায়গা বিক্রি করবে না, ওদের জায়গা কিনবে না, তার প্রতিবাদে আমরা বলেছি। কিন্তু আমাদের ওস্তাদরা আরশাদ মাদানি মাদ্দাদিল্লাহুল আলী মাহমুদুল মাদানি, যিনি এখন সারা ভারতের জামিয়ে তোলামায়ে হিন্দের সম্পাদক, শপথ ধরতে বলেছেন, আরও নানাভাবে জাতিকে সম্বোধন করে বলেছেন, খবরদার এই উস্কানিতে বিদ্বেষমূলক ভাষণে তুমি যেন দিগ্বিদিক জ্ঞান হারা হইও না। কোরআন আর কি শিক্ষা দিলেন? আপনাদের মলি সাহেব পড়ে এসছে, আমি পড়ে এসছি, আমার 45 বৎসর হলো সাহারানপুর দেওবান থেকে পাশ করে আসা, তার আগে কলকাতা, মোরাদাবাদ, সাহারানপুর, দেওবান দিয়ে এখন আমি 45 বৎসর ওয়াজ করছি পাশ করে এসে। আমার তো মনে হয় এই মানে আলেম মানুষ এতদিন ধরে ওয়াজ করছে, হাতে গোনা 2-3 জন ছাড়া পশ্চিমবাংলায় নাই আলেম মানুষ। সেদিন একজন মারা গেল আবুল কালাম বাসন্তী,
রহমতুল্লাহ আলাই, ভালো আলেম, পণ্ডিত লোক, আমাকে তিনি নিয়ে গিয়েছিলেন তিনার মাদ্রাসায় ওয়াজের জন্যে, বোধহয় 20 বছর আগে হবে, বাসন্তী। সে যাওয়া খুব কষ্ট, প্রত্যন্ত এলাকা, এখন কেমন আছে জানি না। আমি এখন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ যেতে পারি না, যাই না, কলকাতা টুক করে মেটিয়াবুরুজটা একটু ঢুকি, এবার হয়ে গেল। আর এই রোডের ধারগুলো যাই, এইটাই আমার জন্য কষ্টদায়ক, মুর্শিদাবাদ আমার জন্য এখন কষ্টদায়ক। আজকে আমার শরীর অত্যন্ত খারাপ, 5 ঘন্টা কাল গাড়িতে গেছি, 5 ঘন্টা এসেছি, রাত 3টে কতই ঘর ঢুকেছি, বাস আরাম করেছি, ফজর পড়েছি, একটু হরলিক্স খেয়েছি আর 1 কাপ চা দিয়ে চলে এসেছি, এখন আর কিছু খাচ্ছি না। আজকে মাথা ঘুরছিল, তো কেন ঘুরছিল, এখন দেখছি যে একটু গ্যাস হয়েছে, গ্যাসের ট্যাবলেট খেলাম, তারপরে ইলেকট্রোল আনিয়ে খেলাম, এখনও কিছু খাইনি। শরীরকে বলছে যে তুমি একটু আরাম দাও, শান্তি দাও, এইভাবে ছুটি বেড়ালে ও কতক্ষণ লাস্টিং করবে, ডাক্তারের তার কোনো দোষ নাই। তো আমি এই 45 বৎসর ওয়াজ করে বেড়াচ্ছি, তো আমার এই ইউটিভিতে দেখবেন 20-30 বৎসর আগের ওয়াজ পাবেন, তখন এত যন্ত্রপাতি ছিল না, তখন মোবাইলে মানুষ নিত, তখন থেকে শিরক বিদআতের বিরুদ্ধে মা বোনদের সম্মান দেওয়ার পক্ষে, পর্দার পক্ষে। আমি উচ্চ গ্রামের ছেলে, আমার গ্রামের নাম, এদের গ্রামের নাম গলসির কাছাকাছি, আমি একটু গলসি থেকে দূরে, তো আমি হচ্ছি হিন্দু মুসলিম গ্রামের ছেলে, 50 ঘর হিন্দু ভাই অমুসলিম, 50 ঘর আমরা, 10 ঘর বাগদি, 10 ঘর মুচি, 10 ঘর ডোম, 10 ঘর কুড়া, 2 পাড়া সাঁওতাল, এই নিয়ে আমার গ্রাম। তো আমি ওদের সাথে মানুষ হয়েছি, দেখেছি তখন ওই সমস্ত ঘরের সম্ভ্রান্ত হিন্দুদের মহিলারা, জনার্দন সামন্তের মা, ভৈরবের মা, এই সমস্ত ক্লাস ফেল, অবগুণ্ঠন, মাথা থেকে 1 বিঘা পর্দাটা নামানো, মাথার কাপড়টা মুসলমান লয়, রাস্তায় বেরুলে অবগুণ্ঠন। আজ তাদের সম্ভ্রান্ত কিছু আছে, আজ মুসলমানরা পর্যন্ত ওই পর্দাটা অবগুণ্ঠন, নারী পোশাকেও পোশাক নাই, বাইরে বেরুলে ইসলাম অবগুণ্ঠন শিখিয়েছে, কোরআন পর্দা। হয়তো মরিয়াম যখন গোসলখানায় ঢুকছেন 16 পারা, তখন মরিয়াম নিজেকে আবরণের মধ্যে করে নিলেন, কোরআন ওয়াজকুর ফিল কিতাবে মরিয়াম, মরিয়াম নয় মরিয়াম, ইজিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাজাত মিন দুনিহিম হিজাবা। তিনি যখন গোসল করার জন্যে আত্মীয়ের বাড়ির পূর্বাঞ্চলে গেলেন, নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন। নবীজির আগে ঈসা আলাইহিস সালামের মা, আর আজকে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা নাই, পর্দা, আদব, লেহাজ, তামিম, শকর, সবর, ভদ্রতা, তাহজিব, তামাদ্দুন, শিক্ষা, দীক্ষা, সব ইসলাম এনেছে। আমার একখানা বই বেরুবে এই ওলামায় দেওবন্দের পরই, ইসলামে কি নাই, পেলে কখনো নেবেন, মারাত্মক বই, একবারই জন্মের আকিকা থেকে নিয়ে দাফন কাফন পর্যন্ত, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, শাদী, লেন দেন, তারপরে আপনার দিকে তালাক, তালাকে বায়ান, তালাকে রেজি, তালাকে মুগাল্লাজা, তারপরে আপনার দিকে জেহাদ, তারপরে আপনার দিকে যাকাত, যাকাতের সব দিক, হজের সব দিক, ওই বইটাতে। একটু বইটার দাম হয়তো বেশি হবে, সেই কারণে আমি 2 খণ্ড করার চেষ্টা করছি, যাতে করে কম দামে নিতে পারে, 20-30, 20-30, বেশি লাগলে পারবে না। তো ইসলাম পর্দা সম্বন্ধে এবং রুচিকর, পর্দা হচ্ছে নারীদের ইজ্জত বর্ধিতকারী, বেপর্দা অপদস্ত, অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, ধর্ষিতা, যত রকম। আমাকে একটা বাংলা আমার বুঝি বুঝে আসতে না, বুঝলেন, আমি স্কুল যাইনি, আমি ওই গাছ বয়ে তুলে দিয়ে মাছ ধরতাম, লেখাপড়া নাই, একটা বাংলা আমি বুঝতে পারছি না। কলকাতা হাইকোর্ট বলছে অমুক জনকে অ্যারেস্ট করে নিয়ে এসো, বলে কি অপরাধ,
সে বিবাহ করব বলে প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবত করেছে, করে বিবাহ করছে না, পুরুষটাকে ধরে নিয়ে এসো। পৃথিবীর কোন জাতি আছে যে বিয়ের আগে সহবত করা বৈধ? কোন জাতি? মাঝি, সাঁওতাল, কোল, বিল, চামার, কামার, কুমোর, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান? এটা কোর্ট কি করে বলছে যে বিবাহ করব বলে প্রতিশ্রুতি দিয়ে হ্যাঁ করব, দিয়ে তাকে সহবত করেছে, দিয়ে বিয়ে করে নাই, তাকে অ্যারেস্ট করো, আর নারীটাকে সে তাকে সহবত করতে দিল কি করে? বিবাহের আগে সে যে কুলোটা, সে যে বেশ্যা, তার বিচার করো না, তাকে ধরে নিয়ে। অবাক, কিসের স্কুল, কিসের বিচের ব্যবস্থা, কিসের বিচার, কি কোর্ট, কি বই? আমাদের যে হেদায়া বই আছে, মশলা, হেদায়ার অনুবাদ না পড়লে পৃথিবীর কেউ উকিল হবে না। ইংরেজিতে ওরা পড়ে, কোরআন শরীফের পড়ে, হেদায়ার উকিল অনুবাদ না পড়লে, আর আমরা হেদায়া প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আরবিতে পড়ি গড় গড় করে, তার অনুবাদ না পড়লে উকিল হবে না। গুণীজনের এই সমস্ত বিচার ব্যবস্থা আমাদের বুঝে আসে না, যে নারীটাকে জিজ্ঞেস করো, হোয়াই, কেন তুমি তার মুখের কথায় সহমত করতে দিলে, এটা কোথা পেলে? মাটির তলা থেকে আসমান পর্যন্ত কোনো জাতির এই প্রথা আছে যে এটা বৈধ স্বীকৃতি দেয়? চলছে সমাজে, আমরা মৌলবীরা কেঁদে বেড়াচ্ছি, বলে বেড়াচ্ছি। তো এই একটা একটা করে কোরআন শিখাচ্ছে যে কি করবেন। এরপরে কোরআন কি বলছে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন মূর্খ যদি মূর্খামি করে, বাজে তর্ক করে, যা নাই তা আছে বলে, তখন মুসলমান কি করবে? ওয়াইদা খাতাবা, খাতাবা মুখাতিব হোনা, জাহেলুনা মূর্খরা, কলু সালামা। কোরআন বলছে তোমরা বলো আসসালাম আলাইকুম, ভাই আপনি ভালো থাকুন, আমার শরীর তো ভালো নেই, পরে কথা হবে, এড়িয়ে যাও, তার সঙ্গে লিপ্ত হয়ে যায় না তর্কে, তুমি অপরাধী হয়ে যাবে। আবার অন্যতর বলছেন ওয়া জাদিল হুম বিল্লাতি হি আহসান উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইজাতিল হাসানা ওয়া জাদিল হুম বিল্লাতি হি আহসান। যদি আল্লাহর দিকে ডাকতে হয়, ইসলামের দিকে আহ্বান করতে হয়, উদো ডাকো, ইলা সাবিলে রব্বিকা তোমার রবের রাস্তায়, সিরাতে মুস্তাকিমে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, কি করে ডাকবে? তারা যদি তর্ক বিতর্ক করে, তোমারটা ভালো নয় আমারটা ভালো, দেবদেবীর উপাসনা ভালো, গাছতলাই মানদ মানসিক ভালো, জাদিল হুম বিল্লাতি হিয়াসান, তাহলে তুমি তর্ক বিতর্ক করো উত্তম পন্থায়, জ্ঞানের দ্বারা, গুণের দ্বারা, ভালোবাসার দ্বারা, এলেম কালামের দ্বারা। একবার কলকাতার একটা মেটিয়া বুরুজের পীর, পীর নয় পীর, পীর নয় পীর, তিনি বর্ধমান জেলায় কোথাও বক্তব্য রাখতে গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম, তো বলে আমাদের পীর আপনার সঙ্গে মুনাজারা করবে। মুনাজারা মানে তর্ক বিতর্ক। আপনি বলছেন আপনার দিকে শেরেক বেদাত কুফরি অমুক জেনে নাই, তর্ক করবে। আমি বললাম তোমাদের যাকে পীর বলছো, মেটিয়া বলছো, কোত থেকে এনেছো, মুনাজারা বানানটা লিখতে পারবে না। যাও তোমাদের পীরকে বলে দাও আগামী সপ্তাহে আমি আসবো, তাকে আনবে, আধ ঘন্টা আমি আরবিতে বলবো, তিনি আধ ঘন্টা আরবিতে বলবেন, তারপরে কথাবার্তা হবে, তর্ক বিতর্ক। আজকে 20-22 বছর হলো, আজও আর আমাকে ডাকে নাই, এলেম কালাম নাই তো। কোরআন, হাদিস, ফেকা, উসুল, উসুলে ফেকা, উসুলে হাদিস, গ্রামেটিক্যাল দিক, তার অলংকার, আজীব এক শাস্ত্র এলেম কালাম। তো কোরআন বলছে জাদিল হুম বিল্লাতি আহসান, তাদের সঙ্গে তর্ক করলে ভদ্রভাবে করো। কোরআনের শিক্ষা শুনলে আপনার মাথা হেঁট হয়ে যাবে। বলছে যারা দেবদেবীর উপাসনা করে,
কর নাম নিচ্ছি না, গাছপালার করে। আল্লাহ বলছে কোরআনে, আহাহা মারাত্মক শিক্ষা, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদুনা মিন